আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহর দুটি নাম 21 বার পড়ুন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক অসংখ্য অগণিত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ নাম রয়েছে। এই নামগুলোকে আসমাউল হুসনা বলা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, তোমাদের ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেবেন। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহর গুণবাচক নাম ধরে আল্লাহ তাআলাকে আহ্বান করে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার বিপদকে দূর করে দেন। কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার অভাবকে দূর করে দেন। এভাবে যে কোনো ধরনের বিপদ আপদের মধ্যে পতিত হওয়ার পরে বান্দা অথবা বান্দি আল্লাহর প্রতি ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার সকল ধরনের পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দেন। আমরা গুরুত্ব সহকারে আমাদের অন্যায় অপরাধের কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদ শরীফ পাঠ করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরুদ শরীফটি আমরা পড়ার জন্য চেষ্টা করব। এরপরে আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহর গুণবাচক দুটি নাম 21 বার পাঠ করব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ প্রদান করবেন। আল্লাহর গুণবাচক অসংখ্য অগণিত নামসমূহের মধ্যে আমরা আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই দুটি নাম 21 বার পাঠ করব। আর রহমানু আর রহিমু, আর রহমানু আর রহিমু, আর রহমানু নামের অর্থ হলো পরম করুণাময়। যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি আর রহমানু নাম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের মধ্যে সাহায্য প্রদান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। আর রহমানু, আল্লাহ তাআলা এত বড় রহমান, দয়ালু, সারা পৃথিবীর সমস্ত মানুষের উপর দয়া প্রদর্শন করেন, সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, যে আল্লাহ তাআলার হুকুম পালন করে এবং যে লঙ্ঘন করে, নির্বিশেষে সকলের উপর দয়া প্রদর্শন করেন আর রহমান নামের খাতিরে। তাই আর রহমানু নামটি আমরা 21 বার পাঠ করব। এরপরে আর রহিমু, আর রহিমু নামের অর্থ হল অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর এত বেশি দয়া প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা তাদের উপর ইসলামের মতো ধর্ম তাদেরকে দান করেছেন, ইমানের মতো দৌলত প্রদান করেছেন। যে ব্যক্তি আর রহিমু নাম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করবেন। আমরা গুরুত্ব সহকারে আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহর গুণবাচক এই দুটি নাম যদি 21 বার করে পাঠ করে আমল করি, এর পূর্বে তওবা ইস্তিগফার পাঠ করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হবে, আমাদের হতাশা, দুর্দশা, চিন্তা, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন।